ওয়ানডেতে একের পর এক সাফল্য, বাকি দুই ফর্মেটে নেই তার ছিটে ফোটাও। এবার কিছুটা নড়ে চড়ে বসেছে বিসিবি। টেস্ট আর টি টোয়েন্টির মেরুদণ্ড শক্ত করার পরিকল্পনায় দফায় দফায় চলছে ক্রিকেট অপারেশনসের সাথে বাকি বিভাগগুলোর বৈঠক। ঈদের ছুটি শেষ হওয়া মাত্রই বিসিবিতে নীতি নির্ধারকরা, সিদ্ধান্তের একটা ফলাফল পাওয়া যেতে পারে 17 জুলাইয়ের বোর্ড সভায়। বছরটা টি টোয়েন্টি বিশ্বকাপের, তাই তো শর্ট আর ফর্মেটটায়ও সাফল্য চায় বোর্ড। বিশ্ব আসরে বাকি পাক্কা 3 মাস, তাই তো দল নিয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাতে চায় টিম ম্যানেজমেন্ট। জীবন আর ওজনের ব্যালেন্স ঠিক রাখতে চিনির বদলে জিরো ক্যাল খান, সেফলি ও ইজিলি ফিট হয়ে যান। মাহমুদুল্লাহ রিয়াদের ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্ন উঠেছে অনেক আগেই, তবুও আস্থা রেখেছিল বোর্ড। সেই আস্থায় চিড় ধরেছে, বিকল্প ভাবনা শুরু হয়েছে। গুঞ্জন আছে সাকিবের হাতেই উঠতে যাচ্ছে টি টোয়েন্টির আর্মব্যান্ড, যদিও এসব নিয়ে এখনই মুখ খুলছেন না টিম ম্যানেজমেন্টের কেউ। টি টোয়েন্টি নিয়ে অবশ্যই সব ধরনের টিম ম্যানেজমেন্টের সাথে আলোচনা হচ্ছে, কোন দিকে ইম্প্রুভ করা যায়, কেন আমরা পিছিয়ে যাচ্ছি, কেন আগাতে পারছি না, কারণ গত বিশ্বকাপের পর থেকেই কিন্তু এটা নিয়ে আমরা আলোচনা করছি। আপনার যিনি টি টোয়েন্টি ক্যাপ্টেন, তার মধ্যে কি লিডিং ফ্রম দ্য ফ্রন্টের ব্যাপারটা কি একটু অ্যাবসেন্স দেখছেন কি না? এই মুহূর্তে এই কোয়েশ্চেনগুলি আমি আমার অ্যান্সার করছি। নির্বাচকরা আপাতত জিম্বাবুয়ে সিরিজের জন্য দল গোছানোয় ব্যস্ত থাকলেও ভিতরে ভিতরে বিশ্বকাপের দলই মূল টার্গেট। তামিম ইকবাল নিজে থেকেই সরে গেছেন, গুঞ্জন আছে টি টোয়েন্টি দলের পরিকল্পনায় নেই মুশফিকও। টিম লিডার খালেদ মাহমুদ সুজন তো বলেই দিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকেই বিশ্বকাপের দল নির্বাচন শুরু হয়ে গেছে। যদিও হজ পালনে ছুটি নিয়েছিলেন মুশফিক, আসন্ন জিম্বাবুয়ে সিরিজে টি টোয়েন্টি দলে জায়গা হবে কি মুশির, ম্যানেজমেন্টের পরিকল্পনাই বাকি। কারণ দলে দুই উইকেট কিপার ব্যাটার লিটন সোহানের জায়গা প্রায় চূড়ান্ত। পজিটিভ ভাবনা থাকলেও মুশফিক ইস্যুতে খোলাসা করে কিছু বলেননি প্রধান নির্বাচক, খটকাটা সেখানেই। তো সব কিছু মিলে আমি বলবো যে জিম্বাবুয়ে সিরিজের পরেই আমরা পুরোপুরি বিশ্বকাপের জন্য যেটা মূল স্কোয়াড, যেটা এশিয়া কাপ আছে, ভেরি ইম্পর্টেন্ট একটা টুর্নামেন্ট, এখান থেকে পুরো বিশ্বকাপের ভাবনাটাই শুরু হবে। এবং আমার মনে হয় যে জিম্বাবুয়ে সিরিজের পর থেকে আমরা একটা পুরোপুরি একটা ফাইনাল একটা ডিসিশনে আসবো। মুশফিকুর রহিম কি ইনক্লুডেড হবে কি না টি টোয়েন্টি সিরিজের জন্য, এটা এই মুহূর্তে আপনাকে আমরা সবাইকে নিয়ে আলোচনায় বসছি এবং শীঘ্রই এটা নিয়ে আমরা কাজ শেষ করবো। মুশফিকে নিয়ে প্ল্যানটা আসলে আপনাদের কী ধরনের আছে? অবশ্যই প্ল্যান আছে, ও আমাদের ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেটার এবং সব ফর্মেটেই তো খেলছে ও, এবং এখনও তো একটা ফর্মেট থেকেও তো অফ হয়। তো সুতরাং ওকে নিয়ে আমরা পজিটিভ চিন্তা ভাবনা করি, মানে ওয়ার্ল্ড টি টোয়েন্টিতেও কি তাকে নিয়ে একটা কোনো চিন্তা ভাবনা ব্যাক অফ মাইন্ডে আছে? এই মুহূর্তে দাঁড়িয়ে তো আপনাকে এই আপডেটটা আমি দিতে পারবো না, কারণ আগে আমরা জিম্বাবুয়ে সিরিজ একটার সিরিজ নিয়ে কিন্তু আমরা আলোচনা করি, এখন বিশ্বকাপটা আরও প্রায় এশিয়া কাপের পরে, এশিয়া কাপের পরে আবার নিউজিল্যান্ড সিরিজ আছে, তারপরে কিন্তু বিশ্বকাপ। তো সুতরাং এখন আমরা জিম্বাবুয়ে সিরিজ নিয়ে আলোচনা করছি দলটা নিয়ে, এবং এটা নিয়ে আমরা কাজ করছি, ইনশাআল্লাহ শীঘ্রই আপনাদেরকে দল করি না। এবং বিশ্বকাপের ভাবনাটা কিন্তু আপনাকে বলবো যে আমাদের মূল স্কোয়াডটা যেটা আমরা দিব এশিয়া কাপ থেকে শুরু হবে, এবং এশিয়া কাপের যে স্কোয়াডটা হবে ওটাকে উঠে ধরতে বিশ্বকাপের ভাবনাটা ওখান থেকে শুরু। জিম্বাবুয়ে সিরিজের পর এশিয়া কাপ, এই দুই টুর্নামেন্টের দল থেকেই পুরোপুরি পরিষ্কার হওয়া যাবে টি টোয়েন্টিতে মুশফিককে নিয়ে বোর্ডের কী ভাবনা। মিস্টার ডিপেন্ডেবলকে নিয়ে এত আলোচনার কারণ শর্ট আর ফর্মেটটাই নাকি খুব একটা কার্যকরী নন মুশফিক, স্ট্যাটও ইঙ্গিত দেয় তেমনই। ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি খেলেছেন দেশের সেকেন্ড হাইয়েস্ট 100টা ম্যাচ, গড় 20-এর নিচে, স্ট্রাইক রেটটাও ঠিক টি টোয়েন্টির মতো না, মোটে 115, রান করেছেন 1495। টি টোয়েন্টি ফর্মেটটায় মুশফিকের ভাগ্যে কী আছে সেজন্য অপেক্ষা করতেই হচ্ছে। মাহমুদুর রহমান, বিডি ক্রিক টাইম।